জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে ইনস্টিটিউটের সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির হোসেন আলোচক হিসেবে ছিলেন গ্রামীণ ফোনের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রশিক্ষণের আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করা যায় এবং গণমাধ্যমে ইন্টেলিজেন্সি কিভাবে কাজ করে